হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো গার্লিক চিকেন। তার জন্য প্রথমে মশলাটা বানিয়ে নিলাম। কড়াই তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজ, একটা টমেটো, চার পাঁচটা কাজু, চার পাঁচটা ক্যালিফোর্নিয়াম কড়াই দিয়ে দেবো। এরপর আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার মধ্যে দুটো এলাচ, একটু সাদা জিরে, দুটো ডালচিনি, চারটে লং দিয়ে দিলাম। এগুলো কিছুটা ভালোভাবে ভেজে নেব, কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর মিক্সিতে পিষে নেব। গার্লিক চিকেনের জন্য চিকেন আমি নুন আর সরষের তেল মাখিয়ে রেখেছি। ভালোভাবে আমি নেড়ে নিয়েছি, তুলে নেব আর কিছুটাকে তুলে নিয়ে মিক্সার জারে পিষে নেব। আমি আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন আর গার্লিক একসঙ্গে ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা আর গার্লিকটা ভেজে নিয়ে এসে তুলে নিলাম। কড়াতে কড়ি পাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কড়ি পাতা দেওয়ার পর রসুন আর আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। এক চামচ নুন, হাফ চামচ হলুদ, দেড় চামচ লঙ্কা, অল্প পুদিনা পাতাও দিয়ে দিলাম। পুদিনা পাতা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ পেঁয়াজ আর কাজু মশলা, গরম মশলা সব বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। জল দিয়ে দেবো।
ফেটানো দই দিয়ে দিলাম। দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। চিকেনটা এবার দিয়ে দিলাম। ঢাকনটা খুলে নিলাম। নিয়ে আমি চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম। গার্লিক আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি গার্লিকটা পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দেবো, তারপর দেখে দেবো। ঢাকনটা খুলে নিলাম। আমার চিকেন রেডি হয়ে গেছে। এইভাবে আমি গার্লিক চিকেন বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে গার্লিক চিকেন বানিয়ে নিয়েছি। আমার ভিডিও পছন্দ হলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার বন্ধুরা।